নমস্কার বন্ধুরা আজকের রেসিপি একদম ঝরঝরে বাসন্তী পোলাও পোলাও খেতে আমরা সবাই ভালোবাসি কিন্তু পোলাও তৈরি করতে গেলে অনেকেরই পোলাওটা ঠিক মতো হয় না জড়িয়ে যায় তো সমস্ত খুঁটিনাটি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো যাতে প্রথমবারের চেষ্টাতেই একদম পারফেক্ট বাসন্তী পোলাও বাড়িতে বানাতে পারো বাসন্তী পোলাও বানানোর জন্য আমি গোবিন্দভোগ চাল দিয়ে বানাচ্ছি এক বাটি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল চালটাকে দুবার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে খুব ভালো করে চালটাকে জল পাল্টে দুবার ধুয়ে নেওয়ার পর এরকম একটা ছাঁকনি বা স্ট্রেনারের মধ্যে চালটাকে দশ মিনিট আমি জল ঝরতে রেখে দিয়েছিলাম জলটা ঝরে গেলে তারপর আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবার স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ লবণ দেওয়ার পর যেহেতু পোলাও তাই অবশ্যই দিতে হবে চিনি এখানে আমি তিন চামচ চিনির ব্যবহার করছি যদি বেশি মিষ্টি খেতে চাও তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে নেবে আর যদি মিষ্টি কম রাখতে চাও তাহলে কমিয়ে নেবে আর এক চামচ ঘি দিয়ে দিয়েছি এবার সমস্ত উপকরণকে চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর দশ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর কড়াইতে প্রথমে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল দু চামচ ছোটো চামচের দু চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল আর এক চামচ দিয়ে দিচ্ছি আমি ঘি ঘিটা গলে গিয়ে তেলের সাথে খুব ভালো করে মিশে গেলে এবার আমি প্রথমে এক কাজু বাদাম দিয়ে দিলাম কাজুবাদামটাকে দু মিনিট সময় ধরে ভালো করে ভেজে নেব কাজুবাদামটাকে দু মিনিট ভেজে নেওয়ার পর এক মুঠো দিয়ে দিচ্ছি কিশমিশ কিশমিশ আর কাজুবাদামটাকে টোটাল তিন মিনিট ভাজতে হবে তো ভেজে এবার কাজুবাদাম আর কিশমিশটাকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি এবার ওই ঘিয়ার তেলের মধ্যেই দুটো তেজপাতা চারটে এলাচ চারটে লবঙ্গ আর দিয়ে দিচ্ছি দুটো দারচিনির টুকরো গোটা গরম মশলা তেজপাতাটাকে ভালো করে ভেজে নিয়ে আদা বাটা দিয়ে দিলাম আদাটাকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব আদাটা খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন আগে থেকে দশ মিনিট ম্যারিনেট করে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে বা চালটাকে দু থেকে তিন মিনিট সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে তো মোটামুটি তিন মিনিট মতো ভেজে নিয়েছি এবার অ্যাড করতে হবে জল জলটা কিন্তু সঠিক পরিমাপে অ্যাড করতে হবে আমি এই বাটির এক বাটি ভর্তি ভর্তি নিয়েছিলাম গোবিন্দভোগ চাল আর দু বাটির থেকে একটু বেশি পরিমাণ দেব জল জলটা হালকা গরম নিতে পারলে খুব ভালো হয় তো এখানে আমি দু বাটির থেকে সামান্য বেশি নিয়েছি দু বাটিও নেওয়া যায় তবে সামান্য বেশি পরিমাণ আমি নিয়েছি তো চালের থেকে ঠিক ডবল নিতে হবে জল এটা শুধু মাথায় রাখবে আরও একটু লবণ আর তিনটে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি আর যখনই জলটা ফুটে উঠতে শুরু করেছে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি আর ঢাকনার মুখটা মানে ঢাকনা যে ছিদ্রটা সেটা একটা লবঙ্গ দিয়ে আটকে দিলাম একদম লো ফ্লেমে ছ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম তারপরে আমি আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে এবার হালকা হাতে মিশিয়ে নেব এভাবে নিচ থেকে ওপর করে স্প্যাচুলা দিয়ে হালকা হাতে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর চালটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসছে যেটুকু সিদ্ধ হতে বাকি আছে আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে তাহলেই একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে আরও পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম টোটাল এগারো মিনিট পর আমি দেখাচ্ছি প্রথমে ছ মিনিট তারপর কাজু কিশমিশ মিশিয়ে আরও পাঁচ মিনিট টোটাল এগারো মিনিট লো ফ্লেমে রান্না করেছি আর তাতে কিন্তু চালটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে তবে এখনও ঝরঝরে হয়নি ঝরঝরে করার জন্য এবার যেটা করতে হবে একটু জাস্ট হালকা হাতে নেড়ে ছেড়ে দিয়ে গ্যাস অফ রেখে ঢাকা দিয়ে আরও চার মিনিট বসিয়ে রাখতে হবে টোটাল তিন মিনিট ঢাকা দিয়ে বসিয়ে রেখেছিলাম আর এক মিনিট দিয়েছিলাম ফ্যানের তলায় তাতে করেই হয়ে গেছে একদম ঝরঝরে তো এই ছোট ছোট্ট টিপসগুলো মাথায় রাখবে প্রথম ছ মিনিট আর পাঁচ মিনিট এগারো মিনিট গ্যাস জেলে আমি একদম লো ফ্লেমে রান্না করেছি তারপর গ্যাস অফ করে দিয়ে চার মিনিটের মধ্যে তিন মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে বসিয়ে রাখার পর তারপর ঢাকনা খুলে এক মিনিট ফ্যানের তলায় দিয়ে রেখেছিলাম আর তাতে করেই আমার মাত্র পনেরো মিনিটের মধ্যেই তৈরি হয়ে গেছে একদম ঝরঝরে বাসন্তী পোলাও এটা খেতেও হয় অপূর্ব একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যে যে টিপসগুলো বলেছি যদি প্রত্যেকটা মেনে রেসিপিটা বানাও একদম ঝরঝড় হবে আর দুর্দান্ত স্বাদের হবে আর এই পোলাও নিরামিষ আমি আলু কষার সাথে সার্ভ করছি তোমরা চিকেন বা পনিরের যে কোনো প্রিপারেশানের সাথে সার্ভ করতে পারো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ দেখো ধন্যবাদ